মাত্র 300 টাকার মধ্যে ট্রেন্ডিং সব কুর্তি, 300 থেকে 400 টাকার মধ্যে স্টাইলিশ টপস, 100 থেকে 300 টাকার মধ্যে বার্বি প্যান্ট, 10 টাকায় কানের দুল, চুড়ি, ব্রেসলেট, সুন্দর সুন্দর গাউন, টপস, ঘরের প্রয়োজনীয় সকল জিনিসপত্র, কুকারিজ আইটেম, ব্যাগ, জুতা, মাত্র 50 টাকায় টি শার্ট এবং কম দামের লেস কোথায় পাবেন তা দেখাবো আজকের ভিডিওতে। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা কিন্তু অনেক লং হতে যাচ্ছে, কিন্তু আপনারা একদমই ভিডিওটা কেটে কেটে দেখবেন না। আপনারা যদি প্রত্যেকটা প্রাইস এবং কী কী পাওয়া যায় সে ডিটেলস জানতে চান তাহলে পুরো ভিডিওটা দেখবেন। আমি এখন যে দোকানটিতে দাঁড়িয়ে আছি সেখানে আপনারা প্লিটেড ফ্লোরাল টপস, হিজাবি গাউন, চিকেনকারি ফ্রক, কামিজ, চেরি জর্জেটের শার্ট এবং সুতির সুন্দর সুন্দর আনারগুলি পাবেন। এই দোকানে অনেক ভেরিয়েশন আছে এবং এই দোকানটিতে দেখেন কিছুদিন আগে যে বার্বি ট্রেন্ড বেরিয়ে হয়েছিল সেই প্যান্টগুলো এখানে পাবেন মাত্র 350 টাকায়। এবং এখানে কিন্তু দামাদামি করার সুযোগ আছে, তার মানে আপনি আরও কমে নিতে পারবেন। এবং এই দোকানে কিছু টপসের কালেকশনও ছিল যেগুলো অনেক সুন্দর ছিল, প্লাস এখানে কিন্তু অনেক ধরনের কালার ভ্যারিয়েশনও আছে। তো আপনারা এই সেম প্যান্টেরই অনেক কালার এখান থেকে নিতে পারবেন আর খুবই কম প্রাইসে নিতে পারবেন। এইখানে এক সিরিয়ালে অনেকগুলো প্যান্টের দোকান আছে, তো আপনারা যদি একটু ঘোরাঘুরি করেন তা আপনার যে কালারের বা যে রকম চাচ্ছেন ঠিক সেরকম প্যান্ট এখানে পেতে পারেন। তো এখানে আরেকটা দোকানে দেখলাম যে খুব সুন্দর সুন্দর টপস এখানে বিক্রি করছে আর এখানে তুলনামূলক দামটাও অনেক কম আছে, মানে আপনি মাত্র 400 থেকে 500 টাকার মধ্যে লং গাউনগুলো কিনতে পারবেন। শুধু গাউন না, এখানে হচ্ছে চিকেনকারির সেই কামিজগুলো ছিল যেগুলো আমার অনেক বেশি ভালো লাগে। চিকেনকারির কামিজগুলোর প্রাইসও এখানে তুলনামূলক কম ছিল অন্যান্য দোকানগুলো থেকে। আর নিচে এখানে দেখেন কিছু প্যান্টের কালেকশনও আছে, সো একই দোকানে আপনারা টপস ও প্যান্টও পেয়ে যাবেন। পাশে আরেকটা স্টলে দেখলাম এখানে এই কামিজগুলো মাত্র হচ্ছে 300 থেকে 350 টাকা বিক্রি করছে, মানে এত কম প্রাইসে কিভাবে দিচ্ছে আমি জানি না। তবে কামিজগুলোর কোয়ালিটি ভালো ছিল, গরমের মধ্যে আপনারা পরতে পারবেন, আপনারা যদি বাসায় পরতে চান তখনও নিতে পারবেন। আর এই যে এই ফ্রকটা, এটা হচ্ছে একটু ওভার সাইজ ছিল, যারা একটু স্কিনি পাবলিক আছেন তারা হচ্ছে এখানে যে বেল্টা দিয়ে ছোট করে পরতে পারবেন। দেখেন এই সেম কামিজের আরেকটা কালার, এবং এই কামিজগুলো না দেখতে বেশি সুন্দর লাগছিল এবং হাতে ধরেও অনেক বেশি কমফোর্টেবল মনে হচ্ছিল। বাট আমি এই কামিজগুলো যেহেতু পরি না তাই আমি নেইনি। যারা নায়রা কাট পরতে পছন্দ করেন, আমি এখানে সুতির এই নায়রা কাটটা দেখেছি, একটু ওভার সাইজ হলেও প্রবলেম নেই, আমার মনে হয় এটা অ্যাটলিস্ট 46 বডি পর্যন্ত আছে। তো যদি একটু হেলদিও হন তবুও নিতে পারবেন। আরেকটা দোকানে দেখলাম যে প্যান কাটিং যে সেলোয়ারগুলো এগুলো অনেক বেশি প্রাইসটা ছিল, মানে হচ্ছে 500 টাকা। আমার কাছে কাপড়ের কোয়ালিটি খুবই বাজে লেগেছে। তো পরে দেখলাম যে পাশের আরেকটা স্টলে হচ্ছে মাত্র 50 টাকায় টি শার্টগুলো বিক্রি করছে। এই টি শার্টগুলো কিন্তু পরতে অনেক বেশি আরামদায়ক হবে, যারা বাসায় পরতে চান তারা হচ্ছে এখান থেকে এই টি শার্টগুলো নিতে পারেন। অনেক ধরনের কালার এখানে টি শার্টগুলো এবং খুবই কমফোর্টেবল। এখানে কিছু ব্যাগের কালেকশন আছে, এখানে ধরেন ব্যাগগুলোর উপরে ট্যাগ দিয়ে রেখেছে কিছু ব্র্যান্ডের, যদিও এগুলো অরিজিনাল না এটা আমরা সবাই জানি, এগুলো হচ্ছে জাস্ট বাংলাদেশে মেড করা বা হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করা। তবু হচ্ছে ব্যাগগুলোর কোয়ালিটি অনেক ভালো ছিল এবং দোকানের ভিতরে আরও অনেক ধরনের ছিল, বাট এত ভিড় যে আমি পুরোটো দোকানের ভিতরে যে ব্যাগগুলো আছে সেগুলো শ্যুট করতে পারিনি। এখানে এই যে মিন্ট কালারের এই কুর্তিটা দেখতে পাচ্ছেন না, এটার কোয়ালিটি কিন্তু অনেক অনেক ভালো, মানে এই যে পাশে এতগুলো কুর্তি ওগুলোর কালারগুলো সুন্দর হলেও বিশেষ করে ল্যাভেন্ডার কালার তো আমার অনেক বেশি ভালো লাগে, আর এখন আমার শুধু ল্যাভেন্ডার কালার ড্রেস পরতে ইচ্ছা করে। কিন্তু ওই মিন্ট কালারের কুর্তির কাপড়ের কোয়ালিটি অনেক ভালো ছিল। এইখানে যে জর্জেটের যে হিজাবগুলো দেখতে পাচ্ছেন প্রিন্টেড করা, এগুলোর দাম ছিল 100 থেকে 150, বাট এগুলো কিন্তু মানে আপনার বডি দেখা যাবে, আমি এজন্যই খুলে খুলে দেখাচ্ছিলাম ভিডিওতে যাতে করে আপনারা বুঝতে পারেন। এগুলোর প্রাইস ছিল 100 থেকে 150 টাকা, এগুলো সব জায়গায় সেম প্রাইসেরই থাকে, দামাদামি করলে আরও কমে পাবেন। এই দোকানে কিছু চিকেনকারি প্লাজো দেখলাম, বাট এগুলোর দাম চাচ্ছিল 800 টাকা। এর চেয়ে ভালো হচ্ছে আপনারা কাপড় গজ কাপড় কিনে দেন হচ্ছে প্লাজোগুলো মেড করবেন, তাহলে আপনাদের খরচও কম পড়বে। তো আমি হচ্ছে পাশে আরেকটা স্টলে দেখলাম মাত্র 50 টাকায় এই স্কার্ফগুলো বিক্রি করছে। এই স্কার্ফগুলো কিন্তু আপনারা অনেক
পারপাজে ইউজ করতে পারবেন। লাইক আপনারা যদি টপস পরতে পছন্দ করেন তাহলে এই স্কার্ফগুলোকে আপনাদের গলার মধ্যে মাফলারের মতো রাখতে পারেন, বা হচ্ছে আপনারা যদি মাথায় উঁচু করে একটা ঝুঁটি করেন সেই ঝুঁটির উপরে ব্যান্ডের মধ্যে এই স্কার্ফগুলোকে বো করে বেঁধে রাখতে পারেন। তাহলে ব্যাকগ্রাউন্ডে আপনি যখন চুলের ছবিটা তুলবেন তখন অনেক বেশি সুন্দর আসবে। আর ট্যুরে গেলে এই কাজটা করতে পারেন, তখন অবশ্য পিকচার অনেক সুন্দর আসে। সেদিনের শপিংয়ের সবচেয়ে বেস্ট পার্ট ছিল এই যে এত রকমের লেস আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমি এই লেসগুলো থেকে কিছু কিছু লেস অনেক কম প্রাইসে এখান থেকে কিনতে পেরেছি। অনেকদিন ধরেই আমি ভাবছিলাম যে আমি লেস কিনবো, আমার কিছু জামার জন্য প্রয়োজন ছিল, তো আমি আমার মন মতো সেই কালার এবং সেই ডিজাইনের লেসগুলো এখানে পেলাম। এবং আমার কাণ্ড দেখেন, আমি এখান থেকে লেস খুঁজছিলাম আর লেসগুলো আমার হাতে এবং আমার কামিজের অনুযায়ী আমি মাপ দেওয়া শুরু করছিলাম, যাতে করে আমার কতটুকু প্রয়োজন হয় এবং কিভাবে দিলে লেসটা সুন্দর লাগবে বা কত গজ লাগবে আমি সেটা যাতে পরিমাণ বুঝতে পারি। এখান থেকে শুধু আমি ম্যাজেন্টা কালার না, আমি হোয়াইট কালারেরও নিয়েছিলাম। আর বিশ্বাস করেন, আমি খুবই কম প্রাইসে এখান থেকে নিতে পেরেছি, মানে প্রায় আমি 8-10 গজ লেস আমি এখান থেকে নিয়েছি আর খুবই কম প্রাইসে নিয়েছি। তো বিশেষ করে এই লেসগুলো শুরু হয় 5 টাকা গজ থেকে, একবারে 20 টাকা, 25 টাকা, 30 টাকা পর্যন্তও আছে। মানে লেস যেরকম তার উপর ভিত্তি করে হচ্ছে এই প্রাইসগুলো থাকে। আমি যেহেতু নিজে জামা নিজে ডিজাইন করে পরতে পছন্দ করি, তো আমি যখনই উত্তরা বা নিউ মার্কেট থেকে লেস কিনি আমার অনেক প্রাইস পড়ে যায়, তো আমি এখান থেকে লেস কিনে অনেক বেশি স্যাটিসফাইড। এখানে আমি কিছু প্লাজো টাইপের এই প্লিটেড প্যান্টগুলো দেখছিলাম, এগুলো যদি আপনারা বাসায় পরেন তাহলে অনেক বেশি কমফোর্টেবল ফিল হবে। আর যেহেতু গেঞ্জি কাপড়ের মতো ছিল প্যান্টের যে কাপড়ের কোয়ালিটিটা, তো আমার মনে হয় শীতকালে পরলে ভালো হবে। কিন্তু যারা কমফোর্টেবল যে গেঞ্জি কাপড় আপনারা সবসময় পরতে পারেন তারা এখান থেকে নিতে পারেন। এবং বাসায় এখানে যে 50 টাকার টি শার্টগুলো পাওয়া যায় আর হচ্ছে এই প্লাজোগুলো যে পাওয়া যাচ্ছে সেগুলো আপনারা এখান থেকে নিতে পারেন, বাসায় কমফোর্টেবলি এগুলো পরতে পারবেন। এইখানে আমি কিছু প্যান্টের কালেকশন পেলাম, আগের দোকানে যতগুলো দেখেছি আমার মনে হয় ওগুলো থেকেও এই প্যান্টের যে কোয়ালিটি তা হচ্ছে অনেক বেশি ভালো ছিল। ইভেন এইখানে যে আঙ্কেলটা ছিল উনি হচ্ছে অনেক ভদ্র ছিল বা সুন্দরভাবে কথা বলছিল। তো আপনারা যদি নিতে চান তাহলে এভাবে খুঁজে খুঁজে আপনাদেরকে বের করতে হবে যে কোথায় আপনারা পারফেক্ট পাবেন। অনেক শপিং করে করে যখন হচ্ছে আমি টায়ার্ড তখন আমি একটা কুলফি মালাই খেলাম, কারণ আমার হচ্ছে গলা শুকিয়ে গিয়েছিল। তো এখানে আমি আপনাদেরকে ওই জিন্স প্যান্টের দোকানগুলো দেখাচ্ছি যে আপনারা কতগুলো এক সিরিয়ালে এখানে দোকান পাবেন। আবার সেই প্লিটেড দেখেন প্যান্টগুলো, তবে আগের যে দোকানে যতগুলো কালার ছিল এখানে আরও বেশি কালার। এখানে উনি আঙ্কেলটা মাত্র দোকান খুলছে, সো সবগুলো কালার আমি দেখাতে পারিনি। তো এই পাশে আমি প্লাজো প্লাস হচ্ছে ঘরে যে ম্যাট্রেসগুলো দেয় সে সব কিছু পেলাম। বাসায় যারা সুতির থ্রি পিস পরেন এখানে কিন্তু আপনারা সুতির থ্রি পিসও পাবেন। এখানে প্রিন্টগুলো অনেক বেশি সুন্দর ছিল, তাই আমি সব বের করে করে দেখছিলাম। এখানে প্রাইসগুলো স্টার্ট হয় মেবি 500-550 কিংবা 650 এই দামের মধ্যেই, তবে আপনাদের যদি দামাদামি করতে পারেন তাহলে দামাদামি করে কমে নিতে পারবেন, কারণ যেহেতু হোপ মার্কেট তাই এখানে কোনো কিছুই ফিক্স না, এটা আপনারা জানেন। এবং আমি আগের আমার আরেকটা ভিডিওতেও এটা বলেছি আপনাদেরকে। আর দেখেন আমার হাতের এই যে এই নেভি ব্লু কালার যে জামাটা এটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। সো বাসার জামা কাপড় নিতে হলে এখানে আসতে পারেন। প্লাস হচ্ছে আমি আমার এর আগের ভিডিওতেও কিন্তু 10-20 টাকার জুয়েলারিগুলো দেখিয়েছি। আর এখানে জুতার হিজাবের আমি কোনো ক্লিপ নিতে পারিনি কারণ প্রচণ্ড ভিড় ছিল। এই দোকানটিতেও কিছু লেসের কালেকশন ছিল, বাট এখানে না উনি অনেক বেশি প্রাইস চাচ্ছিল, তা আমার মনে হলো এখান থেকে লেস নেওয়া হচ্ছে ওই আগের আঙ্কেলটা থেকে লেস নেওয়া অনেক বেশি বেটার। এবং ওই আঙ্কেলটা যথেষ্ট ভালো, উনি অনেক কমে লেসগুলো সেল করছে। কাঁচের কিছু জিনিসপত্র, কুকারিজের আইটেম প্লাস হচ্ছে বেকারির কিছু আইটেমও ছিল এই দোকানটিতে, এবং কালেকশনও অনেক ভালো আর ভিড়ও অনেক বেশি ছিল। প্লাস পাশের দোকানটিতে ছিল মেলামাইনের কিছু জিনিসপত্র, আর এখানে ছোটো ছোটো বাটিগুলো মাত্র 10 টাকা করে উনি বিক্রি করছে, আর একটু মিডিয়াম বা বড় সাইজের যে বাটিগুলো সেগুলো উনি বিক্রি করছে মাত্র 30 টাকা করে। আমি মনে করি এগুলো যথেষ্ট রিজনেবল, মানে এত কমে উনি বিক্রি করছে আর অনেকেই ওনার কাছ থেকে নিয়ে গেল আমি ভিডিওটা শ্যুট করার আগে। এখানে আপনারা ঘরের প্রয়োজনীয় কিছু জিনিসপাতি পাবেন, লাইক হচ্ছে আপনাদের স্টিলের যে বাটি,
প্লেট বা হচ্ছে আপনাদের চামচ, ইভেন ঘরে যত জিনিসপত্র লাগে সব কিছু এখানে আপনারা পাবেন। এখন আমি আপনাদেরকে লোকেশনটা বলে দেই, এটা হচ্ছে মিরপুর 10 পানির ট্যাঙ্কি বললেই আপনাদেরকে লোকেশনটা সবাই চিনিয়ে দিবে। দেন খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া শেষ করে মেট্রোয়েলে চলে গেলাম এবং মেট্রোয়েল দিয়ে সোজা বাসার উদ্দেশ্যে রওনা হলাম। বাস এইটুকুই ছিল আমার আজকের মতো ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং, ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড ফলো করবেন। টাটা।